বস্ত্র পাটমন্ত্রী গোলাম গাজী বীর প্রতীক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সাধারণ সভায় তিনি একথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাদ শহীদ বাদলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল বাবু জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম ও সৈয়দা ফেরদৌসি আলম নীলাসহ অনেকেই